গাজীপুরের কালীগঞ্জে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সূর্যমুখীর হাসি। এর বীজ থেকে উৎপন্ন তেল পুষ্টিকর ও স্বাস্থ্যকর হওয়ায় এ অঞ্চলে অন্যান্য ফসলের সঙ্গে জায়গা করে নিয়েছে সূর্যমুখী। তেলবীজ জাতীয় ফসলটি মাত্র 100 দিনেই ঘরে তোলা যায় বলে এর উৎপাদন খরচও তুলনামূলক কম। কম উৎপাদন খরচ ও বাজার চাহিদার কারণে এটি চাষে আগ্রহ বাড়ছে বলে জানান কৃষকরা। সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন প্রকৃতি প্রেমীরাও। আমরা এখানে ফুলবাগান দেখতে এসেছি, এই ফুলবাগানটা খুব সুন্দর। প্রতিদিন এসে আমার বান্ধবীদের লয়ে এই বাগানে ঘুরতে আসি। দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণে সূর্যমুখীর উৎপাদন বাড়াতে কৃষকদের বীজ সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। সূর্যমুখী আবার কিভাবে বাড়াইতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি, বিশেষ করে রোগ বালাইয়ের ক্ষেত্রে, পোকামাকড় দমনের ক্ষেত্রে, সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে আমরা সবাই প্রস্তুত আছি। অনাবাদী জমিতে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি। শারমিন শর্মা, মোহনা সংবাদ। Thank you.